রামনবমী হিন্দুরা পালন করে। এবার কোন হিন্দু কিভাবে পালন করবে এবং সমাজের অন্য লোকেরাও পালন করতে পারে, কোনো বাধা নেই, অন্য ধর্মের লোকেরাও পালন করতে পারে, তারা কিভাবে পালন করবে এটা কি মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন? অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের ক্ষেত্রেও কি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেন যে তারা কিভাবে সেই উৎসব পালন করবেন কি করবেন না? অর্থাৎ সবার জন্য রাষ্ট্রের সমান নীতি হওয়া উচিত। রাষ্ট্রগ্রন্থ তার প্রজাদের সাথে ধর্ম উপর নির্ভর করে আলাদা আলাদা আচরণ করতে পারেন না, সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনেরও পক্ষে সেটা করা সম্ভব হবে না, আদালতে গেলে তারা আবার হারবেন। দেখুন, টাকা দিয়ে কে কিনেছে আমরা জানি না, কিন্তু বকটুয়ের লোকজনকে তৃণমূল কংগ্রেস পুড়িয়ে মেরেছে, এটা কিন্তু প্রমাণিত এবং এস্টাবলিশড। অতএব অন্যরা কি করেছে, যদি টাকা দিয়ে কেউ কিনেও থাকে সেটা পুড়িয়ে মারার থেকে আমার মনে হয় ভালো। রাহুল গান্ধীর উনি পাঠিয়ে দেখতে পারেন, আমরা কোর্টে লড়াই করব, পার্টি কোমর বেঁধে এর বিরুদ্ধে লড়াই করবে। মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, মুখ এভাবে বন্ধ করা যাবে না। দেখুন, তদন্তকারী সংস্থা জানে যে টাকা কোথায় গেছে, সেই টাকা আজ না হয় কাল টাকার মূল মাথা ধরা পড়বে, চিন্তার কিছু নেই। কিছু লোক ফোর্স করারও প্রয়োজন পড়বে, নাম এমনিই বলে দিয়েছে, তথ্য প্রমাণ আছে, বিদেশে অ্যাকাউন্টে টাকা গেছে, তো ডকুমেন্টেশন আছে, কিন্তু আবার ফোর্স করার কী দরকার? মুখ্যমন্ত্রী বলছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কারণ তার পরিবারের কেউ খেটে চাকরি পায়নি, যারাও দু একটা সিপিএম এর সময় পেয়েছিল চেটে চাকরি পেয়েছে, খেটে কেউ পায়নি। আর লোকের পরের ধনে পোদ্দারি করে অভ্যস্ত, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছেন, সেখানে যারা পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে চাকরি পেয়েছেন তাদের কষ্টের কথা উনি বুঝতে পারবেন না। যদি চাকরি দিয়ে ওনার পরিবার থেকে কেউ পেত পরীক্ষা দিয়ে, তাহলে উনি বুঝতে পারবেন। দেখুন, সমবায়ের নির্বাচন ছিল, তাই তো? সমবায়ের নির্বাচনে বিজেপি সাতখানা জিতেছে আর বাদবাকি সিপিএম জিতেছে, কিছু চারটে সিপিএম জিতেছে, একটা তৃণমূল জিতেছে। সমবায় নির্বাচনে কোনো প্রতীকে নির্বাচন হয় না, সেখানে মানুষ ব্যক্তি দেখে ভোট দেয়। বিজেপি মানে ভালো ব্যক্তির দল, সুগন্ধ মজুমদার যদি দাঁড়ায় বেশিরভাগ লোকই ভোট দেবে, তৃণমূল লোকেরাও ভোট দেয় আমাকে, কারণ ভালো লোক বলে পছন্দ করে, আমার বিরুদ্ধে চুরির অভিযোগ নেই, স্বাভাবিক না? আমরা বলতে শিখেছিলাম এই রত্নাকরকে, অনেক রত্নাকরকে এরকম একটি রাম নাম ঋষিতে পরিণত করবে। আপনাদের সকলকে রামনবমীর প্রোগ্রামে আমাকে মেচেদাতে আমন্ত্রণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীকাল মিছিল বেরোক, প্রশাসনিক লোকজন এবং উৎসাহের সাথে উদ্দীপনার সাথে রাম নবমী উদযাপন করুন, এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত গোটা ভারতবর্ষে কালকে পথে নামবে। 2024 সালের জানুয়ারি মাসে ভব্য রাম মন্দির যিনি নির্মাণ হবে, এবং এই রামনবমীর পর থেকে এখন থেকে প্ল্যানিং শুরু করুন, সেই রামনবমী হবে হচ্ছে চমকপ্রদ রামনবমী, গোটা পশ্চিমবঙ্গে সেদিন থেকে পরিবর্তন শুরু হবে, পশ্চিমবঙ্গে রাম রাজ্য তৈরি হবে। আপনাদের সকলকে অভিনন্দন, ভালো থাকুন। রামকে, রাম একদিকে ত্যাগ, প্রতীক্ষা,